নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে, তাহলে কী করণীয়। যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, তাহলে কী করণীয়। এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকাতে, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি। এই একাদশী তিথি চলাকালীন আপনারা শিমের সেবন নিষিদ্ধ রাখলে আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র, করণ আজকে বব করণ পক্ষ, কৃষ্ণপক্ষ, যোগ আজকে আপনাদের ক্ষেত্রে বজ্র যোগ। দেখুন, আজকে এমনিই প্রথমত আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্র, যা মিথুন রাশিতে অবস্থিত হয়ে থাকে, এবং দ্বিতীয়ত আজকে একসাথে পড়ে গেছে বজ্রযোগ। বজ্রযোগ আজকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ। অর্থাৎ আজকে একাদশী তিথি তো আছে, কিন্তু বজ্রযোগ যতক্ষণ চলবে তা আপনাদের ক্ষেত্রে সর্বদাই, বিশেষত যদি আপনাদের ক্ষেত্রে কোনো জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কোনো কথাবার্তার ক্ষেত্রে কোনো আপনারা ডিসিশান নিতে চাইছেন, তাহলে আজকে আপনারা কিন্তু সঠিক দিন আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে না। এক দু নম্বর, আপনাদের ক্ষেত্রে বজ্রযোগ চলাকালীন কোনো বিষয়, অর্থাৎ বিবাহ হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় কোনো ডিসকাস করা, কোনো কথা বলা আপনাদের পক্ষে শুভ নয়। সুতরাং বিকেল পর্যন্ত আজকে বজ্রযোগ থাকছে, বিকেলের পরবর্তী সময় কিছুটা শুভ। তবে বিকেল পর্যন্ত যতক্ষণ বজ্রযোগ থাকবে, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো আপনাদের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভালো। অর্থাৎ এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিঘ্ন বাধা সহজেই নিয়ে আসে। সুতরাং বজ্রযোগে কোনো গুরুত্বপূর্ণ কাজ, সাধারণ জীবনে যে সমস্ত কাজগুলো করে থাকেন সেগুলো ঠিক আছে, কোনো বড় গুরুত্বপূর্ণ ডিসিশান কাজ নিতে চাইছেন, তাহলে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে অ্যাভয়েড করা উচিত। বিশেষত যারা গৃহ পরিবর্তন করছেন, গৃহ দেখছেন, গৃহ সম্বন্ধীয় কাজকর্ম করছেন, ডকুমেন্টারি কোনো কাজকর্ম করছেন, শৈশাবুত করছেন, বজ্রযোগ চলাকালীন কোনো কিছু করা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজকে দিন রয়েছে আপনাদের ক্ষেত্রে সোমবার, এবং রাহুকাল থাকবে আজকে 6:51 সকালবেলা থেকে 8:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, কারণ এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল প্রদান করে। আপনারা এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 5:51 থেকে 15 মিনিট থেকে 6:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 8:27 সকালবেলা থেকে 10:03 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে 28 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:27 সকালবেলা থেকে সকালবেলা 8 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে সকাল 10:16 থেকে 2:54 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে 30 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:23 সকালবেলা থেকে 10:43 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 1:03 থেকে দুপুরবেলা 2:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। দেখুন, লেনদেন অফলাইন হোক অথবা অনলাইন, ফায়দা আপনাদের ক্ষেত্রে থাকছে। জব জয়েন করার জন্য শুভ তিথি আপনাদের ক্ষেত্রে রয়েছে 28 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 10:26 সকালবেলা থেকে 11:08 সকালবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 1:03 থেকে পরবর্তী দিন ভোররাত্রি বা সকালবেলা 6:28 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা কিন্তু পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে 23 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 12:48
ভোর রাত্রি থেকে 1:12 পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, কারণ এই সময় করা কাজ শাস্ত্রে অত্যন্ত অশুভ বলে বর্ণিত হয়েছে। এই সময় আপনারা যে কোনো শুভ কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ ফলদায়ী হবে। আপনাদের জন্য আজকে শুভ দিক থাকছে উত্তর দিক, যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা উত্তর দিকে যাত্রা করতে পারেন। আজকে উত্তর দিকে যাত্রা করার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য ভালো রয়েছে। সুতরাং যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সংখ্যা 2, মনের মানুষকে কাছের মানুষকে কিন্তু আজকে আপনাকে ভুল বুঝতে দেখতে পারে। সংখ্যা 3, নিজের মনের কথা আজকে খুলে বলুন, কোনো জমি জমা সংক্রান্ত ব্যাপার থাকলে সেগুলি আজকে ডিসকাস করতে পারেন, তবে বিকেলের পরবর্তী সময়। সংখ্যা 4, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, লেনদেনের ক্ষেত্রে সাবধান এবং সতর্ক। সংখ্যা 5, গুরুত্বপূর্ণ সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আজকে সেরে রাখা আপনাদের পক্ষে ভালো হচ্ছে। সংখ্যা 6, আজকে হঠাৎ কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে তৈরি হচ্ছে। সংখ্যা 7, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। সংখ্যা 8, গৃহে কোনো কলহ, গৃহে কোনো বিবাদ হঠাৎ করে তৈরি হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে আজকে দিনটা এমনই রয়েছে যে আপনারা কিন্তু সমস্ত সমস্যাকে সমাধানের পথে সহজেই নিয়ে যেতে পারেন আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে। সংখ্যা 8, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তিরও যোগ থাকছে। সংখ্যা 9, গৃহে কোনো অতিথি আসতে পারে, কোনো দূরভ্রমণের কোনো পরিকল্পনাও কিন্তু আজকে আপনাকে তৈরি করতে দেখা যাচ্ছে, তবে যারা অফিসে অফিস কলিগ রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে কাজের প্রেশারের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন কাটাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন অক্ষর অর্থাৎ ABCD। দেখুন, আপনার নামের প্রথম অক্ষর যদি ABCD হয়ে থাকে তাহলে আজকে আপনারা কী ফল পেতে চলেছেন। যদি আপনার বন্ধু অথবা শত্রু আপনার ক্ষেত্রে সেই নামেরই হয়ে থাকে তাহলে কী ফল দিতে পারে, বিপরীতধর্মী আচরণ না সমধর্মী আচরণ করতে পারে, সেগুলি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। সুতরাং প্রত্যেকদিনকার মতন কিন্তু আজকে অক্ষরের দিকে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য এবং নজর রাখা ভীষণ জরুরি। দেখুন, এ, আজকে আপনাদের পক্ষে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। বি, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। সি, কোনো চঞ্চল মানসিকভাবে কিন্তু আপনি আজকে নিজেকে লক্ষ্য করবেন, অর্থাৎ মন কিন্তু চঞ্চল হয়ে উঠবে। ডি, পাওনা প্রাপ্তি আজকে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে থাকছে। এই, কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে আজকে বিরত রাখা ভালো হচ্ছে। এফ, দেখুন, আপনি যদি আপনার কোনো বিজনেসে লগ্নি করতে চাইছেন তাহলে সেই লগ্নি আপনাদের ক্ষেত্রে ভীষণ সফলতাপূর্ণ আজকে হতে পারে। জি, দেখুন, দাম্পত্য জীবনে কিছু মধুরতা বৃদ্ধি পাবে, গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হবে। এইচ, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। আই, আজকে আপনাদের জন্য কিছু নতুন কেনাকাটা, নতুন কিছু করার পরিকল্পনা সফল হতে চলেছে। যে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। কে, আজকে কাউকেই কিন্তু ঋণ দেবেন না। এল, আজকে আপনাদের পক্ষে পাওনা অর্থ উদ্ধার হতে পারে, তবে আপনার কোনো বিশেষ বিষয়ে কোনো বিশেষ পরামর্শদাতা থেকে পরামর্শ নিতে হতে পারে। এম, আজকে আপনাদের জন্য প্রাপ্তি থাকছে, বুঝে কথা বলুন, বুঝে সমস্ত কিছু মার্কেটিং করুন, আপনার বিজনেসের ক্ষেত্রে আজকে কিন্তু ভীষণ সফলতা মিলবে। এন, আজকে দেখুন, আপনি যদি আপনার খুব কাছের বন্ধুকে মনের কথা খুলে বলছেন তাহলে একটু সাবধান, একটু সতর্ক, নচেত পরবর্তীকালে কিছু বড় ধরনের শত্রুতার মুখোমুখি আপনাকে হতে দেখা যেতে পারে। ও, আপনি আজকে কাউকেই কিন্তু ঋণ দেবেন না। পি, আজকে কর্ম নিয়ে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সারাটি দিন কাটবে, আপনাদের পক্ষে ঋণ দেওয়ার জন্য আজকে দিনটা খুব একটা শুভ নয়। কিউ, আপনাদের জন্য আজকে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। আর, আজকে অস্থিরতা ভরা দিন থাকবে, অর্থাৎ কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন বা কোথাও যাচ্ছেন সমস্ত কাজ কিন্তু একটু বিঘ্ন বাধার মধ্যে দিয়ে কিন্তু হতে থাকবে। এস, আজকে আপনার এডুকেশন লাইফে পরিবর্তন বা কোনো রকম নতুন পরিকল্পনা বা নতুন কোথাও সংযোজন হতে পারে। টি, দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে। ইউ,
আপনি কাউকে কিন্তু মনের কথা খুলে বলবেন না। আজকে গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভি, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ডাব্লু, আজকে যারা বহুদিন ধরে কোথাও কোনো কিছু কেনাকাটার প্ল্যান করছিলেন একটু সাবধান এবং সতর্ক। এক্স, নতুন কোনো প্রজেক্টে আজকে অর্থলগ্নি করলে ফায়দা থাকছে। ওয়াই, ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকুন, ভালো হবে। জেড, মানসিক চঞ্চলতা আজকে বৃদ্ধি পাবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিন জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। দেখুন, রবিবার যারা জাতক বা জাতিকা রয়েছেন হেলথ ট্রাভেলে ভুগতে পারেন। যাদের সোমবার জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি হচ্ছে, যাদের মঙ্গলবার জন্ম শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি, যাদের বুধবার জন্ম তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে পারিবারিক দায়বদ্ধতা আপনাকে কিন্তু ভীষণভাবে নিতে হতে পারে। যাদের শুক্রবার জন্ম হয়েছে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। যাদের শনিবার জন্ম হয়েছে গৃহ নির্মাণের কার্যে আজকে কিছু সমস্যা আসতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়াতে আজকে আপনাদের সফলতা পেতে চলেছে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধার হবে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি। আজকে চিকিৎসার পরামর্শ নিতে যেতে হতে পারে কোনো চিকিৎসকের কাছে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য দিনটা ভালো রয়েছে, আজকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে গৃহ নির্মাণ কার্যে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে বহুদিন পর আজকে কিন্তু আপনি কোনো বিশেষ প্রাপ্তি যেগুলো বহুদিন ধরে করার প্ল্যানিং করছিলেন সেগুলো কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়েও কিন্তু সফলতা মিলবে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। বিকেলের পরবর্তী সময় আর্থিক ক্ষেত্রে লগ্নি করা, অর্থাৎ আর্থিক বিষয়ক কোনো লগ্নি ফায়দাদার হবে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে বিবাহের কথাবার্তা এগোতে পারে অনলাইনের মাধ্যমে। দাম্পত্য জীবনে যারা বহুদিন ধরে অতিবাহিত করছিলেন সমস্যা সেগুলো কিছুটা কম হতে দেখতে পাবে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে চেস্ট পেন বা চেস্ট সম্বন্ধীয় কোনো রকম সমস্যা বৃদ্ধি পেতে পারে, যাদের হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল ভুগছিলেন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবনে নতুন মোড়, কর্মের বিষয়ে কোথাও দূরযাত্রা করতে দেখা যেতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে ঋণ নেবেন না। গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ক আজকে কোনো বিশেষ কার্যক্রম আজকে আপনাকে রাখতে হতে পারে। বুঝে লগ্নি করুন, বুঝে ডিসিশন নিন, নচেত পরবর্তীকালে কিছু বড় সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয় আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই সামুদ্রিক শাস্ত্রের বিষয়গুলি অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করুন, চোখ রাখার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে অনেক কার্যকরী হবে। আর সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে চোখের পাতার উপরে যদি, ডান চোখের পাতার উপর যদি তিল থাকে সেটি কী ফল দিয়ে থাকে। দেখুন, ডান চোখের পাতার উপর যদি আমাদের কোনোভাবে কালো স্পট অথবা তিল চলে আসছে তাহলে দেখতে হবে যাদের মধ্যে প্রচুর দূরদৃষ্টি থাকে। এরা যে কোনো কথা বলার আগে বুঝে কথা বলে, এরা যে কোনো কথা বলার আগে অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু অ্যানালিসিস করে অনেক কিছু খোঁজখবর নিয়ে তবে সেই বিষয়টার সম্বন্ধে কোনো বাক্যালাপ করে। তবে এদের বোধগম্য বেশি থাকা সত্ত্বেও এদের জীবনে ভাগ্যের কিছু পরিহাস দেখতে পাওয়া যায়। যেরকম এরা এদের বিবাহিত জীবনে বিশেষ করে কিন্তু কিছু সমস্যা বারবারই ফেস করে। সেটা হতে পারে এর পারিবারিক কোনো কারণের জন্য, সেটা হতে পারে কোনো বড় শত্রুতার জন্য, কিন্তু এরা দাম্পত্য জীবনে কোনো না কোনো ঝঞ্ঝাট সর্বদাই কিন্তু এরা দেখতে পায়। কারণ এদের বিবাহ ভুল জায়গায় বা ভুল সিদ্ধান্তে হয়ে যাওয়ার জন্য জীবনে বিবাহিত দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বারংবার কিন্তু এরা বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সুতরাং এরকম ধরনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সর্বদা এরকম বৈশিষ্ট্য পাওয়া যায়। আরও পরবর্তী দিন নতুন কিছু সামুদ্রিক শাস্ত্র বিষয়ক আপনাদের সামনে আলোচনা করতে চলে আসব।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। আজকে আপনাদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আপনাকে সফলতা দেবে। দেখুন, গৃহ নির্মাণ যদি করছেন তাহলে আজকে আপনাদের জন্য দিনটা কিন্তু কিছুটা অশুভ রয়েছে। আজকে আপনাদের দূরযাত্রা করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ভুলবশত কোনো মানুষকে এমন কোনো কথা বলবেন না যা আপনার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। সুতরাং বাক্যালাপের সময় ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে কথা বলুন। পাওনা অর্থ প্রাপ্তির যোগ থাকছে। আজকে আপনার ছোট ভাই বা বোন আপনার সাথে কোনো বিশেষ জায়গায় ভ্রমণের বিষয়ে কোনো ডিসকাস করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো গৃহ সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিষয়ক কোনো কার্যক্রম না রাখাই ভালো হবে। অর্থাৎ আপনি যদি আজকে বাড়ি জমি কিনতে চাইছেন বা কোনো জায়গায় আপনি লগ্নি করতে চাইছেন, সেখান থেকে বিরত রাখুন, বুঝে কথা বলুন, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পারিবারিক বিবাদ হঠাৎ করে তৈরি হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক প্রকৃতির কোনো মানুষের সাথে যোগাযোগ আপনাদের সফলতার একটি নতুন ইঙ্গিত আপনাকে দিতে পারে। দেখুন, আপনি মনে করছেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, তাকে কিছু মনের কথা থাকে যেগুলো খুলে বলা যায়, কিন্তু আজকে এমন কোনো কথা তাকে বলবেন না যা পরবর্তীকালে বড় সমস্যার সম্মুখীন আপনি নিজেই হতে পারে। সতর্ক থাকুন। শুভ রং সাদা। শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের ওপর আজকে মধ্যম থাকবে। তবে আজকে আপনাদের ক্ষেত্রে প্রতারণার যোগও থাকছে। কিছু পাওনা প্রাপ্তি করতে গিয়ে কিছু বড় লোকসান আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। আপনি আপনার গৃহে বা আপনার পাড়ায় আপনার প্রতিবেশী হতে পারে, আপনার কাছাকাছি কোনো মানুষ আপনাকে আজকে ভুল বুঝতে পারে। আপনার বাকশক্তির মধ্যে আজকে মধুরতা রাখা উচিত। দেখুন, আপনি যদি বিজনেসম্যান হন, ব্যবসা করছেন, তাহলে আজকে লগ্নি করা থেকে বিরত থাকুন। আপনাদের দাম্পত্য সুখের কিছু সমস্যা যেগুলো বহুদিন ধরে চলে আসছিল কিছুটা কম হতে তো দেখা যাবে, কিন্তু সম্পূর্ণ রোগে সমস্ত সমস্যার সমাধান আপনারা আজকে পাচ্ছেন না। আপনার চোখজনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মানসিক ক্লেশ, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে সন্তানকে নিয়ে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে শত্রু নিশ্চিতভাবে বৃদ্ধি হচ্ছে। দাম্পত্য সুখ আজকে আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে হবে, অর্থাৎ দাম্পত্য জীবনে কিছু মধুরতা কিন্তু হানি হতে পারে। গৃহ নির্মাণ বা গৃহ সম্বন্ধীয় কোনো বিষয়ক জায়গায় আজকে আপনাদের কিছু জটিলতা ফেস করতে দেখা যেতে পারে। আধ্যাত্মিক মার্গের কোনো মানুষের আজকে সান্নিধ্যে কিছু কিছু সমস্যা সমাধানের পথ সহজে খুঁজে পাবেন। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, পারিবারিক চিন্তা আপনাকে ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে আপনার বলে চলা বিভিন্ন ধরনের ছোটো ছোটো বিষয় যেগুলি আপনি আপনার পরিবারের সাথে ডিসকাস করছেন, একটু সতর্ক এবং সাবধান হয়ে তা পরবর্তীকালে আপনাদের ক্ষেত্রে কিছুটা হানিকারী হতে পারে। আজকে জমিজমা সংক্রান্ত কোনো লেনদেন শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দিনটা অভূতপূর্ব ভালো রয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু কিছু নতুন কাজের স্কোপ আপনাদের ক্ষেত্রে আসতে পারে, তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। আপনি যদি দাম্পত্য জীবন নিয়ে বহুদিন ধরে কিছু টেনশন কিছু চিন্তার মধ্যে রয়েছেন, তাহলে আজকে আপনাদের পক্ষে বিশেষ প্রাপ্তি হতে চলেছে। আপনাদের পক্ষে আজকে ঋণ নেওয়া দেওয়ার থেকে বিরত রাখুন। গাড়ি চালানোর সময় বিকেলের পরবর্তী সময় সাবধান এবং সতর্কতার সাথে চালান, কিছু বড় সমস্যা আসতে পারে। আজকে আপনার সাথে কোনো বিশেষ ব্যক্তির আপনার বাক্যালাপের ফলে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। সুতরাং বুঝে কথা বলুন, সাবধানে কথা বলুন, সতর্ক হয়ে কথা বলুন, ফায়দা পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির যারা জাতক বা জাতিকা আছেন, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মে আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ বাড়তি খরচ হতে পারে। কোনো বাক্যালাপের জন্য আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে। বুঝে কথা বলুন, আপনি দাম্পত্য জীবনে কিছু সুখ হারাতে চলেছেন, বুঝে কথা বলা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভীষণ সুখ ফলপ্রসূ হবে। দেখুন, আপনি যদি আজকে কোনো কাজের পারদ বা কাজের মাত্রা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আজকে আপনারা অবশ্যই কিন্তু সমস্ত কাজ টেকনিক্যালি করার চেষ্টা করুন। আজকে যেই কাজগুলি না করার সেগুলি অন্যদিন করুন, যেগুলি আজকে করার সেগুলি আজকেই করুন, নচেৎ বিশেষ কিছু প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হাতছাড়া হতে পারে, অর্থাৎ প্রজেক্ট।
যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকে ভুলেও লগ্নি করা শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 7। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস। প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপসগুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ এই ছোট ছোট বাস্তু টিপসগুলিকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারেন। তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব যে বাস্তুর যে প্রধান দ্বার হয়ে থাকে সেই দ্বারের রং কী রং করলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকে শুধুমাত্র আলোচনা করব পশ্চিম দ্বার। দেখুন, প্রত্যেকটি তত্ত্বের একটা নির্দিষ্ট কালার রয়েছে, একটি রং রয়েছে। সেই তত্ত্ব অনুযায়ী যদি রং আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, সেটা আমাদের ড্রেস আপ হতে পারে, আমাদের যে কোনো খাতেই হতে পারে, সেগুলি আমাদের ক্ষেত্রে আমাদের ব্যক্তিত্ব বলুন, আমাদের যে কোনো কিছু পার্সোনালিটি বলুন, সমস্ত কিছুকে কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে। আমাদের লাক বলুন, আপনাদের বিভিন্ন সমস্যা থেকেও কিন্তু কিছু 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 ছোটো ছোটো সমাধান দেয় যা আমরা খালি চোখে কিন্তু সহজেই দেখতে পারি না। ফলে জ্যোতিষ, বাস্তুর সমন্বয়, এই ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ কার্যকরী। যেরকম ধরুন, আজকে আমি আলোচনা করব পশ্চিম দিক। পশ্চিম দিকে যদি আপনার দেহের সদর দরজা হচ্ছে, পশ্চিম প্রান্তের যে কোনো প্রান্তেই হতে পারে, অর্থাৎ পশ্চিম দিকে যদি আপনার দরজা হচ্ছে, তাহলে জানতে হবে যে আপনাদের ক্ষেত্রে সর্বদাই পশ্চিম দিকে কী রঙের দরজা ব্যবহার করা উচিত। দেখুন, পশ্চিম দিকে দরজা কাঠের হোক অথবা লোহার, কিন্তু কম্বিনেশান অনুযায়ী কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বদাই সাদা কালার কম্বিনেশান অথবা অফ হোয়াইট অথবা ক্রিম বা চন্দন কালার কম্বিনেশান রাখলে আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভফল মিলবে। তবে নীলের কম্বিনেশান অল্প পরিমাণে কিন্তু দেওয়া যেতে পারে, তা আপনাদের ক্ষেত্রে শুভই হবে। দেখুন, রং আমাদের কীভাবে অবরুদ্ধ করতে পারে। যদি আপনি পশ্চিম দিকে কোনো নেগেটিভ কালার অর্থাৎ লাল দিচ্ছেন বা এই ধরনের কোনো কালার, এমন কোনো কালার দিচ্ছেন যেটি আপনার ক্ষেত্রে হানিকারী, যেটি আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে, আপনার বাস্তু ক্ষেত্রে নেগেটিভ ফ্লো করানোর জন্য। দেখুন, রঙের মধ্যে দিয়ে আমরা আমাদের বিভিন্ন রকমের এনার্জিগুলো দেখতে পাই। আপনি আপেল খান আর আপেলের রং যদি লাল না হয়ে নীল রং হয়, তাহলে আপনার মনের মধ্যে সর্বদাই একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। তো ঠিক সেরকমই রঙের প্রভাব আমাদের জীবনে ভীষণ রয়েছে। আপনারা পশ্চিম দিকের দরজা সর্বদাই সাদা, বেশিরভাগ ব্লু কালার অর্থাৎ নীলাভ আকাশি রং অল্প মাত্রায় করতে পারে, সেক্ষেত্রে শুভ হবে। চলুন আলোচনা করব কী গাছ আজকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। আজকে আপনারা চন্দন গাছ পুজো করবেন। দেখুন, প্রথমত আজকে বলি আপনাদের ক্ষেত্রে, আজকে চন্দন গাছের সাথে সম্পর্কিত রয়েছে আদ্রা নক্ষত্র। আর আদ্রা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা আছেন, তারা চন্দন গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভফল প্রাপ্ত হবে। আর আপনি যদি আজকে চন্দন গাছ রোপণ করেন এবং প্রত্যেক দিন জল দেন, সেক্ষেত্রেও কিন্তু শুভফল আপনাদের ক্ষেত্রে মিলতে থাকবে। আলোচনা করব যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কী সেবন করে বেরোনো আপনাদের পক্ষে ভালো হবে। মধু সেবন করে বেরোলে আপনাদের পক্ষে আজকে শুভফল প্রাপ্তি ঘটছে। আজকে দান বলে দিই, আপনাদের ক্ষেত্রে প্রতিনিয়ত দান করে চলা মানুষগুলি আজকেও কিন্তু কিছু দান করার পরিকল্পনা রাখেন। তাই অবশ্যই যে কোনো কিছু দান করতে পারেন, কিন্তু জল অবশ্যই দান করুন, শুভফল পাবেন। উপায় দেখুন, প্রত্যেক দিন বলে চলা উপায়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই উপায়গুলি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। প্রতিনিয়ত কিছু বিশেষ উপায় থাকে যা আপনাদের ক্ষেত্রে সফলতায় নিয়ে আসে। এখন আজকে রয়েছে একাদশী তিথি এবং সোমবার আর ভাদ্র মাসের প্রথম একাদশী তিথি। কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আপনারা কিন্তু গো সেবা করুন, অর্থাৎ গোমাতার পুজো করুন। গোমাতাকে আজকে বিশেষ সবজি এবং তার সাথে সাথে ছোলা ও গুড় সেবন করান। গোমাতার গায়ে স্পর্শ করুন এবং আপনি আপনার মনস্কামনা জানান। বিশেষত বলে রাখি, আজকে গো সেবা আপনারা যদি গোমাতাকে মানে সেবন করাতে না পাচ্ছেন, যেখানে গো সেবা দেওয়া হয় সেখানেও আপনারা দান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অনেক বিশেষ শুভ ফল প্রাপ্তি করাবে। দেখুন, দুটি কথা আপনাদের বলবো। আজকে আপনাদের পক্ষে তুলসী গাছে কিন্তু কখনোই জল দেবেন না, তার কারণ আজকে আপনাদের ক্ষেত্রে একাদশী তিথি থাকার জন্য কখনোই তুলসী গাছে জল দেওয়া আপনাদের পক্ষে শুভ না, তা আপনাদের ক্ষেত্রে গৃহে লক্ষ্মী হানি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে। আজকে জন্মদিন যাদের রয়েছে, তারা কিন্তু আজকে বইপত্র বা শিক্ষণ সামগ্রী আজকে কোনো বাচ্চা শিশুদের মধ্যে আজকে দান করলে শুভফল পাবেন। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তারা আজকে যে কোনো ধরনের আটা আজকে দান করলে আপনারা শুভফল পেতে থাকবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি,
প্রথমে আপনাদের জন্য সপ্তম রাশি, প্রথমে আপনাদের জন্য তুলা রাশি। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকছে। আজকে ভাগ্যস্থানের উন্নতি, কোনো গুরু এবং কোনো রকম শাস্ত্রীয় ব্যক্তির সাথে যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভ হবে। আজকে লেনদেন কেনাবেচা শুভ হচ্ছে। তবে আপনাদের পক্ষে বিশেষ করে বলবো, যারা দূরযাত্রা করছেন, সঠিক সময়ে শুভ সময় বাড়ি থেকে বেরোলে শুভ ফল প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত ঘটবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা এবং আধ্যাত্মিক কোনো মানসিকতার মানুষদের সাথে আজকে আপনাদের কোনো বিশেষ বাক্যালাপ হতে দেখা যেতে পারে। যদি আজকে আপনার ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাহলে আজকে সকাল থেকেই ক্রমশ সেই জায়গাটির দিকে কনসেন্ট্রেট করুন, অবশ্যই ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। ধার্মিক কোনো কার্যে আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা পেতে পারেন, তবে ছোট বাচ্চাদের সাথে কিন্তু আজকে কিছু বিষয়ে মতবিরোধ হতে দেখা যেতে পারে। বুঝে ব্যবহার করুন, বুঝে কথা বলুন, আপনার বিপরীত লিঙ্গের মানুষের সাথে আজকে বুঝে মেলামেশা করুন, নচেত হঠাৎই আপনাকে কোনো মানুষ ভুল বুঝতে পারে। আজকে দাম্পত্য সুখের কিছু হানি হতে পারে। আজকে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কাজকর্ম বিরত রাখুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, মানসিক চঞ্চলতা আজকে বৃদ্ধি পাচ্ছে। তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে কিছু প্ল্যান করছিলেন, কিছু নতুন কিছু করবেন, নতুন কিছু বিজনেস স্ট্র্যাটেজি করবেন, তাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর ভালো রয়েছে। তবে আজকে কোনো জায়গায় লগ্নি না করা ভালো হবে, বিশেষ করে বিকেলের পূর্ববর্তী সময় পর্যন্ত। আপনাদের ছোট ভাই বা বোনকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য বা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মকর রাশি। দেখুন, মকর রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা কিন্তু সর্বদাই আজকে কোনো বড়দের কথা মেনে আজকে যদি আপনারা সমস্ত কাজে এগোন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভীষণ কিন্তু ফায়দা আপনারা দেখতে পাবেন। তবে হেলথ ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখ আপনাদের ক্ষেত্রে কিছুটা কম হতে দেখা যেতে পারে। বাইরের খাওয়া অ্যাভয়েড করবেন। জমি জমা সংক্রান্ত কাজকর্ম না করাই ভালো। আজকে ঋণ নেওয়ার জন্য দিনটা ভালো রয়েছে, তবে দূরবর্তী যাত্রা আপনাদের ক্ষেত্রে কিছুটা হানিকারী হতে পারে আপনাদের বিজনেসের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা তাদের পার্টনার হোক, তাদের প্রেমিক বা প্রেমিকা হোক, অর্থাৎ মনের মানুষ, কাছের মানুষকে আজকে মনের কথা খুলে বলুন, যা বহুদিন ধরে আপনি আপনার ভিতরে আত্মতৃপ্তিতে ভুগছেন, অর্থাৎ কোনোরকম অসন্তুষ্টিতে ভুগছেন, সেগুলো আপনাকে তার মনের মানুষকে খুলে বলুন। দেখবেন একটি সঠিক পথ আপনাকে যেন সে বাতলে দিচ্ছে। আপনি আপনার দাম্পত্য কলহ, দাম্পত্য জীবনের সমস্যাগুলিকে কিছুটা কম হতে দেখতে পাবেন। আজকে কাউকে কিন্তু ঋণ দেবেন না, প্রতারণা বা প্রতারিত হতে পারেন, সতর্ক থাকবেন। চোখ কান খোলা আপনাদের ক্ষেত্রে চলা আপনাদের পক্ষে শুভ হবে। বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় জায়গা আজকে লগ্নি আপনাদের ক্ষেত্রে বিশেষ অশুভ ফলদায়ী হতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি। দেখুন, মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গৃহবাড়ি এবং সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ক কোনো কার্যক্রম আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে। তবে কোনো বিশেষ বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসিশান থেকে এড়িয়ে যাওয়া ভালো হবে। কাউকে ঋণ দেবেন না এবং ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পাওনা অর্থপ্রাপ্তিতে উদ্ধার হওয়া বিশেষ কোনো অর্থ বা আপনাদের পক্ষে আজকে ফাটকা অর্থ যদি আপনি পাচ্ছেন, তাহলে অবশ্যই দান বা সেবামূলক কাজকর্মের সাথে কিছুটা আপনারা আপনাদের মানসিকভাবে আপনারা কিন্তু কিছু দান করতে পারেন। তা আপনাদের ভেতর থেকেই চলে আসা বিভিন্ন আশীর্বাদ, যা বহুদিন পরে আপনারা বড়দের থেকে পেয়ে যাবেন, অর্থাৎ যাকে আপনি দান করছেন তাদের থেকে কিন্তু পেয়ে যাবেন ভেতর থেকে, এগুলো কিন্তু আপনারা সহজেই পাবেন। তবে আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই, যারা ঋণ নিচ্ছেন সতর্ক থাকুন। শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট রাশিফলগুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আপনাদের ক্ষেত্রে এই রাশিফলগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানান। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।